যে কংগ্রেস বাবরি মসজিদের তালা খুলেছিল, খোদার মাপ দেখুন, ওর নাম নিশান আল্লাহ মিটিয়ে দিয়েছে। আল্লাহর কসম দিয়ে বলে যাচ্ছি, তোরা যদি আমাকে ভাই বলে দিলে জায়গা দিতে পারিস, আমি তোদের ভাই হিসাবে তোদের হক আদায় করে দেখিয়ে দেবো। তদন্ত করে দেখা যাচ্ছে যে রায় দিয়েছে ওই প্রধান বিচারপতিটা ছিল হচ্ছে তিন চার মাস আগে রেপ কেসের আসামি। এই কংগ্রেসের এই দুর হার হওয়ার পিছনে একটাই কারণ, সেটা হলো এটাই যে কংগ্রেস বাবরি মসজিদের তালা খুলেছিল, খোদার মাপ দেখুন, ওর নাম নিশান আল্লাহ মিটিয়ে দিয়েছে। আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহকে ধরো, এ মুসলিম নাচো আন্দোলন, এ গরিব অসহায় দলিত আদিবাসী সবাইকে লক্ষ্য করে মিডিয়ার মাধ্যমে বলছি, আল্লাহকে ধরো, সৃষ্টিকর্তাকে ধরো, পৃথিবীর কোন পাওয়ার নেই, নমরুদ চেয়েছিল ইব্রাহিম খলিলকে মিটিয়ে দেবে, পারে না, ফেরাউন চেয়েছিল মুসা কালিমুল্লাহকে মিটিয়ে দেবে, পারে না, ইত্তিরাব চেয়েছিল গরিবের নামাজকে মিটিয়ে দেবে, পারে না। আজ বাংলার কিছু দুষ্কৃতি চাইছে আর সুন্নাতাল জামাতের ছেলেদের মিটিয়ে দেবে, পারবে না। মনে রেখে দেবে, আমার আল্লাহ তাদের বিচার যখন করবে তোমরা নিজের চোখে দেখে নেবে। আমি আজ বলে যাচ্ছি, বিচার যখন হবে তোমরা দেখে নেবে। কথা বুঝছেন না বোঝেন না? হ্যাঁ রামা, শেষ কথা শুধু বাবরি মসজিদের দুটো কথা বলবো, তারা আপনাদের ঘরে কেউ জিজ্ঞেস করলে এই উত্তরটা দেবেন, বাবরি মসজিদ দীর্ঘদিনের আন্দোলন, যে আন্দোলনে বহু নিরীহ হিন্দু মারা গেছে, বহু নিরীহ মুসলমান তার ঘরের জন্য শহীদ হয়ে জান্নাতি হয়েছে, বলে বলেছে। সে রায় থেকে বলা হলো যেখানে এখানে বাবরি মসজিদের জায়গাতে রাম মন্দির ভেঙে মসজিদ তৈরি হয়নি, একবার বলানো হলো। কোর্ট কি প্রমাণ দিল, তথ্য কি বলল? আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, আপনাদের কাছে কোর্ট আগে এই সুপ্রিম কোর্ট আগে না সংবিধান আগে? আরো জোরে বলুন, অ্যাম্বুলেন্সকে ছেড়ে দাও, অ্যাম্বুলেন্স ছেড়ে দাও, আমার যাও না ভলেন্টিয়ার কারা আছে, অ্যাম্বুলেন্সকে ছেড়ে দাও, অ্যাম্বুলেন্সকে ছেড়ে দাও, অ্যাম্বুলেন্স যাবে, অ্যাম্বুলেন্স তো ঢুকে নিয়ে যাবে, অ্যাম্বুলেন্স তো ঢুকে নিয়ে যাচ্ছে, শুনুন না সময় চলে যাচ্ছে। তাহলে রাম মন্দির ওখানে ছিল না, এটা প্রমাণ হয়েছে, যারা বলছিল যে রামের জন্ম হয়েছে এর প্রমাণ করতে পারে না, কিন্তু তারা একদম ব্যবসায়ী, তারা হিন্দুরা একদম ব্যবসায়ী, তারা জোর করে ওটাকে চাপিয়েছিল। দ্বিতীয় নম্বর সুপ্রিম কোর্ট প্রমাণ দিয়েছে ওই জায়গাতে রাতারাতি মসজিদের মধ্যে, মসজিদ ছিল ওটা, মসজিদের মধ্যে রামের পুতুলকে নিজে রাখা হয়েছে। শুনছেন না শোনা, এটাও সুপ্রিম কোর্ট প্রমাণ দিয়েছে, এবং এটাও বলেছে যে ওখানে 500 বছর ধরে মুসলমানরা নামাজ পড়ে আসছে। বাদশাহ বাবরের নামে তার সেনাপতি মীর বাকি সে তৈরি করেছিল, এটাও সুপ্রিম কোর্ট প্রমাণ দিয়েছে। এটাও প্রমাণ দিয়েছে যারা মসজিদ ভেঙেছে তারা অবশ্যই সংবিধান বিরোধী করেছে, তারা অবশ্যই কি বলে আইনের আওতায় পড়ে, তারা শাস্তি পাওয়ার যোগ্য। এরপরে হঠাৎ করে 17ই নভেম্বর কি করে বললো যেটা রাম মন্দির হবে? কিছু রহস্য আছে, রহস্যটা খুঁজতে হবে। আমার ছোট্ট মাথা, ছোট্ট বুদ্ধি, ছোট্ট জিনিস বুঝি, ছোট্ট সংসার বানাতে চাই তোমাদের কারণে। ভাই বাবা, এই ছোট্ট, এই শুনছেন না?
আমার থেকে কি লড়িটাকে বেশি ভালো লাগছে? কিনবে লড়ি, কিনবে চালাবে, আমার দিক থেকে অন্যদিকে ঘুরবে না, যা দাঁড়ায় হচ্ছে কি যা আমাদেরকে অনেক জিগিয়েছে, কি আপনি বক্স করে চালাচ্ছে আন্দোল আন্দোল আল্লাহর পছন্দে বলে যাচ্ছি, তোরা যদি আমাকে ভাই বলে দিলে জায়গা দিতে পারিস, আমি তোদের ভাই হিসাবে তোদের হক আদায় করে দেখতে দেবো। এবারে হয়তো কিছু লোক চাইবে আমাকে মেরে দিলাম, কিছু লোক চাইবে আরে আমার মরণটাই তো আমার জন্য কামিয়াবি হবে, কারণ আমি বললে এই বাংলায় লক্ষ লক্ষ আব্বাস সিদ্দিকী তৈরি হয়ে যাবে। আমি যে কথা বলছিলাম বাবরি মসজিদের পক্ষে হওয়া রায় সেখানে রাম মন্দিরের দিকে চলে গেল কেন, অনেক জজেরা পর্যন্ত বলছে যে রায় কি করে হতে পারে, পরে তদন্ত করে দেখা যাচ্ছে যে রায় দিয়েছে ওই প্রধান বিচারপতিটা ছিল হচ্ছে তিন চার মাস আগে রেপ কেসের আসামি, তাহলে তোকে আমরা কিন্তু আবার সে রেপ কেসে টানবো, ও বেচারি ভয়ে ভয়ে এই রায় দিয়ে চলে গেছে। এই কথা শুনছেন? এখন আমি আপনাদের জিজ্ঞাসা করছি, ওখানে যিনি জোর করে বিজেপি গভর্নমেন্ট জোর করে মন্দির তৈরি করে, আপনারা কি রাস্তায় নেমে ঝগড়া করবেন? রাস্তায় নেমে কি ঝগড়া করবেন? জোরে বলুন, রাস্তায় নেমে কি ঝগড়া করবেন? এই শোনো, তোমরা যারা আমাকে ভালোবাসো ওসব দিকে কান দেবে না, কিছু লোক এর মধ্যে আছে, পার্টি থেকেই পাঠানো হয়েছে, কথা বুঝছেন না? এত বড় কথা হচ্ছে, লোক মন দিয়ে শুনছে, এই পুরো ভেতরে ঢুকে যেন একটু ঝগড়া লেগে দেবে, এই কথা বলছে সব যদি শুনে রেখে দে, কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না, তো কিছু লোক এসে ভন্ডমি করবে, তোরা করছে করবি যাক না, তুমি আমি কি করতে এসছো, আমার কোনো শুনতে এসছো না আমার করতে এসেছো, শুনতে এসেছো, আর যারা শুনতে এসেছো তারা শুধু শুনে যাও, এই শোনাতেই দেখবে যাদের যা ফাটার ঠিক কেটে যাবে। তো ভাইরামা, আমি যে কথা বলছিলাম খুব গুরুত্বপূর্ণ কথা, কিন্তু আজকে বিকেল জোর করে কেন বিজেপির এখন সেনাপতি বিজেপির প্রধান সেনাপতি বিজেপির কথাই চলছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিজেপির কথা শুনলো, প্রশাসন বিজেপির দিকে চলে যাচ্ছে, সবাই যখন বিজেপি 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 বিজেপি, সংবিধান তো চলছে না দেশে, এখন এই জায়গায় যদি জোর করে বিজেপি তা যদি মন্দির তৈরি করে, আপনারা কি রাস্তায় নেমে মারপিট করবে? জোরে বলে না, আমরা মারপিট করবো না, কিন্তু এটা আমরা বলবো, এ হিন্দু ভাইরা তোমাদের গায়ে বিজেপি দাগ লাগিয়ে দিল লোকো, কেননা মন্দির ভেঙে মসজিদ হয়নি, মন্দির চুরি হয়ে যায় মসজিদ ভেঙে মন্দির হয়, দাগ ছাড়া জীবন তোমাদেরকে বইতে হবে। এবারে আমার হিন্দু ভাইরা যারা ধার্মিক তারা যদি মনে করে আমরা মন্দির তৈরি করবো মসজিদ ভেঙে, তাতে আমার ধর্মের গায়ে দাগ লাগে, লাগুক গে যা, তোমার ধর্ম তুমি পালন করো, আরো কত মসজিদ আছে ভাঙো, কোন অসুবিধা আমাদের নেই, কেন আমরা বলে দিয়ে যাচ্ছি যদি ওখানে রাম মন্দির তৈরি হয় লক্ষ লক্ষ হিন্দু তার বিবেককে প্রশ্ন করবে, এত নোংরা যেখানে জুলুম করে ধর্ম পালন হয় এ ধর্মে থাকব না, আমরা ইসলামকে কবুল করে দেখিয়ে দেবো। ভুল বললাম, আমরা কিন্তু কোর্টে আপিল করতে পারি, অলরেডি আমাদের পার্সোনাল ল বোর্ড তারা আপিল করছে, শুনছি নাকি আপিল থেকে গ্রহণও করা হচ্ছে, যদি আপিল গ্রহণ করা ভালো নয় বিশ্ব আদালত আছে, আরে রক্ত বিক্রি করে আমরা টাকা দেবো, এখানে মসজিদ মন্দির ব্যাপার নয়, এখানে ব্যাপার হলো সত্য আর মিথ্যা, হাজার কোটি মিথ্যাকে আমরা বরখাস্ত করতে পারি, একটা সত্যকে কখনো মিথ্যে দিতে পারি না, ঠিক না বেটি? এই সত্যটা বলে একটা ছোট্ট কথা বলি, যেখানে বাবরি মসজিদের পক্ষে এত দলিল থাকার পরও পৃথিবী যার জন্য তাকিয়ে আছে, তাকেও যদি বিজেপি সরকার জোর করে ভেঙে দিয়ে মন্দির বানাতে পারে, তোমার এনআরসির কাগজ থেকে তুমি